হ্যালো ভিওয়ার্স মেডিসিনাল বিডির পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ওভুলেট ট্যাবলেট মেডিসিনটি নিয়ে আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা নিয়ে তার আগে একটি কথা নিই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স ওভুলেট ট্যাবলেট এটির জেনারিক হচ্ছে ক্লোম ক্লোমোমিফেন্ট সাইট্রেট একশো মিলিগ্রাম ওষুধটি বাজাত করেছে রেটা লিমিটেড এই ওষুধটি কি কী ক্ষেত্রে সাধারণত নির্দেশনা দেওয়া হয়ে থাকে সেটি হচ্ছে এই ওষুধটি সাধারণত যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে যারা অনেক দিন ধরে গর্ভবতী হতে চাচ্ছেন অর্থাৎ অনেক স্বামী স্ত্রী দৈ দৈনিক মিলন মিলন করার পরেও যারা গর্ভবতী হচ্ছেন না তাদের ক্ষেত্রে এই ওষুধটি সাধারণত ডাক্তাররা দিয়ে থাকে এই ওষুধটি যারা প্রায় সময় গর্ভধারণ করতে অক্ষম হচ্ছে বা গর্ভধারণ হচ্ছে না তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত হয়ে থাকে এবং যদি পুরুষের কোনো সমস্যা না থাকে পুরুষের যদি কোনো বীর্যের সমস্যা না থাকে এবং তার যদি কোনো ইনফার্টিলিটি না কোনো সমস্যা না থাকে এটি শুধু মহিলাদের জন্য প্রযোজ্য যদি মহিলাদের যদি ঠিকমতো যদি মাসিক হয় কিন্তু তাদের ঠিক মতো তাদের সাথে মিলন করার পর তাদের যাদের সন্তান হচ্ছে না তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত হয়ে থাকে এই ওষুধটি পুরুষরা ব্যবহার করতে পারবে না এই ওষুধটি শুধুমাত্র নারীদের জন্য নারীদের যদি ঠিক মতো মাসিক হয়ে থাকে তাহলে নারীদের এই ওষুধটি খেলে তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে এই ওষুধটি খাওয়ার কিছু নিয়ম রয়েছে যেমন এই ঔষধটি মাসিক শেষ হওয়ার পাঁচ দিন পর বা পাঁচ থেকে দশ দিনের মধ্যে এই ওষুধটি প্রথম একটি খেতে হবে তারপর তারপরে আবার পাঁচ থেকে দশ দিন পর আবার একটি খেতে হবে এইভাবে মাসিক সাইকেলের ভিতরে একটি কাপ একটি বা দুইটি খেতে হবে এই ঔষধটি সওয়ার সময় এর ভিতরে নিয়মিত সহবাস করতে হবে সহবাস করার পরে যদি আপনি যদি করতে না এবং দুইবার মাসিক দুই এক সাইকেলের মধ্যে দুইবার যদি খাওয়ানো হয় খাওয়ানোর পরে পরবর্তীতে আপনি এক মাস পরে এক দেড় এক মাস পরে আপনি জানতে পারবেন যে আসলে আপনার স্ত্রী প্রেগনেন্ট হয়েছে কি না সেক্ষেত্রে অবশ্যই টেস্ট করিয়ে নিতে হবে যদি প্রেগনেন্ট না হয় তারপরে আবার এর পরের মাসিকের সাইকেলে আবারও এই নিয়ম ফলো করে মাসিক শেষ হওয়ার পাঁচ দিন পরে খেতে হবে এবং তারপর আবার পাঁচ দিন পরে আরেকটি খেতে হবে এইভাবে খেয়ে তারপরে এর মধ্যে আপনারা নিয়মিত সহবাস করবেন এভাবে চালিয়ে যেতে হবে তো বিয়ার্স এই ওষুধটি সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন যাদের এই ওষুধটি সাধারণত কিছুটা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঘুম ঘুম ভাব মাথা ব্যথা বমি বমি ভাব বমি ডিপ্রেশন এবং বিভিন্ন ধরনের মানসিক চিন্তা এই ওষুধটি খেলে বেড়ে যেতে পারে এই ওষুধটি গর্ভাবস্থায় ও স্তন দানকালে এই ওষুধটি গর্ভাবস্থায় এই যেহেতু এই ওষুধটি আপনি শুধুমাত্র গর্ভবতী হওয়ার জন্যই খাবেন সেই অবস্থায় এই জন্য গর্ভাবস্থায় এই ওষুধ খাওয়ার প্রশ্নে আসে না কিন্তু স্তন স্তন দানকালে এই ওষুধটি সামান্য পরিমাণ নিশ্চিত হয় যার কারণে স্তন এই ওষুধটি ব্যবহার না করাই ভালো এই হচ্ছে এই ওষুধ সম্পর্কে বিস্তারিত আশা করি এই ওষুধ সম্পর্কে কিছুটা হলেও আপনারা ধারণা পেয়েছেন সবশেষে এই ওষুধটির প্রাইস জানিয়ে দিব এই ওষুধটির প্রাইস হচ্ছে পাঁচ প্যাক প্রাইস হচ্ছে নব্বই টাকা যেহেতু এটি একটি নব্বই টাকা এক পাঁচ পিস কিনতে হবে একসাথে তো এটির প্রাইস হচ্ছে নব্বই টাকা তবে অর্থাৎ ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি এই ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি এবং অবশ্যই আপনারা যখন এই ওষুধটি সেবন করবেন তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করতে হবে কেননা এখানে শুধুমাত্র প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে তাই এখানে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন পরবর্তীতে হাজির বা নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেক্ষেত্রে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পিউর এ ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি এই রিভিউটির মাধ্যমে আপনারা এই ওষুধ সম্পর্কে ধারণা পেয়েছেন যদি আমাদের রিভিউটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করতে পারেন এবং আপনার যদি এই ওষুধ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন সবশেষে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ